Hello everyone, this is Rifat Faisal of Rifat Baba. So welcome to my new vlog. Eta hocche iftar mahfil 2.0. And by the way, 2.0 bolte orom kono kichu na. Ar ei vlog ta korteci hocche amader friend circle ke niye ekta amra iftar party ba iftar mahfil ayojon korechilam seitar jonno. Friend circle shudhu to friend circle na. Ekhane amader bhai brotherao chilo, choto bhaio chilo, boro bhaio chilo. Tader ke niye hocche amra iftar mahfil ayojon korechilam. Ar iftar mahfil ta hoyechilo hocche Carmichael College e. Carmichael College mathe. আর ইফতার মাহফিলের জন্য খাবারের প্রয়োজন, খাবার নেওয়ার জন্য মানে খাবার অর্ডার দেওয়ার জন্য আমি আর জনি এবং সাথে আকাশ ছিল, আমরা চলে গেছি হচ্ছে সামসাদে বিরিয়ানি অর্ডার দিতে। আর এটা হচ্ছে সামসাদ হোটেল, সামসাদ হোটেলের খাবারের মান অনেক ভালো, মানে বিরিয়ানিটা অনেক ভালো লাগছিল। আমি এর আগেও কয়েকবার সামসাদে বিরিয়ানি খেয়েছিলাম, ভালো লাগছিল। তাই বলে ইনা যে আপনাদের প্রতিদিনে ভালো লাগবে, আমার ভালো লাগছিল ভাই। আর অবশ্যই আনারস খেতে হবে, তাই বলে যে আপনি দুধের সাথে আনারস খাবেন তা না, কিন্তু আনারস খেতে হবে। আর এরপরে আমি আছি ওখানে, আকাশ ছিল ওখানে, প্রান্ত ছিল, প্রান্ত বাজে, প্রান্ত কিন্তু ভিডিও করতেছিল, ওই জন্য প্রান্তর ফেসটা এখানে দেখা যাচ্ছিল না। আর এরপরে হয়ে গেল আমাদের ফল কেনাকেনি নিয়ে কাপঝাপ। সো এই ফল কেনাকেনি কাপঝাপে ছিল হচ্ছে আমাদের সকলের প্রিয় জনি সিন, সরি জনি ভাইয়া বা জনি ব্রো। ওকে, আর এই যে আমরা সকলেই কারমাইকেলে, মানে সকলে বলতে কয়েকজন আমরা চলে আসছিলাম, বাকি কয়েকজন আরও অন্যান্য কাজ করতেছিল। আমরা এখানে সকলে মিলে একসাথে সবে মিলে করি কাজ, হারি যেতি নাহিল আজ। বাই দ্য ওয়ে, ঈদের পরে আপনারা অনেকে ব্যস্ত হয়ে যাবেন বিয়ের শাদী নিয়ে, আর এই বিয়ের শাদীর মুহূর্তটাকে সুন্দর করে তোলার জন্য আপনাদের প্রয়োজন একটি ভালো ইভেন্ট ম্যানেজমেন্টের। আর অবশ্যই যেহেতু ভালো ইভেন্ট ম্যানেজমেন্টের দরকার, তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন মেমোরি ভিলেজের সাথে, বিকজ তারা অনেক সুন্দর এবং ভালো কোয়ালিটি সম্পন্ন আউটপুট দেবে। সো এখন দেরি না করে যোগাযোগ করুন মেমোরি ভিলেজের সাথে, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। আর এই যে ওয়েদারটা ছিল জোস, পুরো অসাধারণ একটা ওয়েদার ছিল। আর খাবার গ্লাসে দেখতে পাচ্ছি, যদিও বা খাবার শো করা ঠিক না, বাট এটা একটা আমার কাছে একটা মেমোরিজ, সো সেই জন্য হচ্ছে আমি খাবারটা শো করতেছি। প্রচুর গরম, প্রচুর রোদ, সো শরবত একটু বেশি পরিমাণের দরকার, সো সেই শরবতই বানানো হচ্ছিল। আর এই যে আমাদের সকল ভাই ব্রাদার ফ্রেন্ডস সার্কেল যারা যারা ছিল সকলে মিলে একসাথে বসে পড়লাম খাওয়ার জন্য। আমরা ইফতারের আজানের জন্য ওয়েট করতেছিলাম, জাস্ট আজানটা দিবে আর আমরা টপ করে খেয়ে নেব, বিকজ সকলে খুবই ক্ষুধার্ত ছিলাম। আর এখানে অবশ্য দুই একটা বেরোজদারও ছিল। বাই দ্য ওয়ে, আজকে ভিডিওটা এতটুকুই, আমি ওইভাবে পুরোটা ভিডিও করতে পারি নাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।